আমাদের কাছে খুব কাছে এবং প্রচুরবার পেশেন্ট নিয়ে আমরা তখন ইয়াং বয়সে পেশেন্ট নিয়ে যেতাম পিজিতে, পিজিতে না হলে শঙ্কুনাথে না হলে রামপুরিকে, কোথাও না কোথাও পেশেন্ট পাড়ার থেকে বার করেছি ছোটাতেই। সেইভাবে রামপুরিকের সাথে আমাদের অনেক ছোটবেলার থেকে পড়েছি। এখানে বক্সিদাও আছে, আমাদের রতন আছে, বাবলু আছে, বৌমা আছে, বাবাই আছে, মঞ্জুরি আছে, সবাই। এবং তারপর যখন আমাদের সরকারের এটা মুখ্যমন্ত্রীর যেহেতু পাড়া, তাই তিনিও জানতেন যে রামপুরিটা খুব খারাপ অবস্থা রয়েছে। এবং তারপরে যখন আমি অপোজিশন MLA ছিলাম এই অঞ্চল থেকে, তখন পিজির এবং রামপুরিক দুটোরই আমি ওই রোগী কল্যাণ সমিতিতে থাকার সুবাদে তখন আমার রামপুরিকে রেগুলার আসতাম। কিন্তু হাজার বলার পরে আমাদের সূর্যকান্ত মিশ্রকে অ্যাসেম্বলিকে বহুবার বলার পরে রামপুরিক সুরাও হয়নি। আস্তে আস্তে একটা দিক বসে পড়ে গেল, বাথরুমটাও পড়েছিল সেটা ভেঙে পড়ে গেল আস্তে আস্তে রামপুরিকটা, এবং কিছু লোক এসে বেদখল করে দিল রামপুরিক অনেক জায়গায়। মুখ্যমন্ত্রী আসার পরে একদিন আমাকে নিয়ে এলেন, এসে বললেন যে এটা তোমার দায়িত্বে থাকবে, রামপুরিকটা এই ভাড়াটেদের কোথায় খুঁজতে হবে, কাউকে আমাদের সরকারের একটা এদের কোথায় খুঁজতে হবে, এবং তারপর রামপুরিকটাকে ঠিক করতে হবে। এ একটা বড় সমস্যা। তারপরে যাই হোক, দেয়ালখানে আমরা একটা জায়গা পেলাম, বিশেষ করে বাবলু এবং বক্সিদার চেষ্টায় সেই জায়গায় আমরা বিল্ডিং তৈরি করে ভাড়াটেদের শিফট করি। করার পরে এটা রামপুরিক হসপিটাল যেটা আছে, এটা ঠিক যে আমরা যারা পিজিতে রেগুলার যাওয়া আসা করি, আমাদের কাছে সব থেকে বড় সমস্যা হচ্ছে এইগুলো হাত টা ভেঙে গেলে তাও এদিক ওদিক আমরা ঢুকিয়ে দিতে পারি। মানে আমি যেহেতু পড়ার ছেলে হিসেবে পেশেন্ট নিয়ে ছোটবেলার থেকেই দৌড়চ্ছি, এটা ঢুকিয়ে দিতে পারি। কিন্তু নিউরোলজিক্যাল কেসে রাখা যায় না, এবং এখন প্রাইভেট হসপিটালে নিউরোলজির এত ট্রিটমেন্টে এত টাকা লাগে যে একটা সাধারণ পরিবার পক্ষে অসম্ভব হয়ে যায়। তাই আমি অত্যন্ত ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে যে বিল্ডিংটা করার ব্যাপারে আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে করে দিয়েছি। কিন্তু বিচক্ষণতার সাথে তিনি নিউরোলজি ডিপার্টমেন্টে এখানে পাঠিয়েছেন, যেটা আমাকে একটু আগে আস্তে আস্তে কবির বলছিল যে আমার পেশেন্ট ভর্তি করতে সব থেকে সমস্যা হয় যেটা নিউরোলজি। আমাদের ৫০টা এখন দিয়ে আমরা শুরু করছি, এরপরের ৫০টা হবে, অর্থাৎ কিছুটা হবে। অবশ্য এখানে যারা পিজি হাসপাতালের সাথে যুক্ত এখানে ২০০০ বেড হলেও কম হয়, কারণ যখন বক্সিদা উদ্বোধন করেছিল বক্সিদার মনে আছে ৩২টা ICU, এটা অনেক জায়গাতেই নেই ৩২টা ICU। অন্য ICU পিজিতে অনেকগুলো আছে, তার মধ্যে আরো এক্সট্রা ৩২টা একটা পুরো ওয়ার্ড ICU ওয়ার্ড করে দেওয়া, কোনো জেলাতে নেই ৩২টা ICU। কিন্তু এখন দেখছি যে ৩২০টা হলে তবে আমাদের হয়তো বলতো, কারণ এখন ওই ৩২টা ICU তে আমাদের লাইন লাগিয়ে থাকবে। আসলে এত যেহেতু সুপার স্পেশালিটি হসপিটাল, এত পেশেন্ট আসে, আর পুরো মুখ্যমন্ত্রী যেহেতু শিক্ষা ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থাটাকেই এমন পর্যায়ে নিয়ে গেছেন, এখন আমার বাড়ির পেশেন্ট যদি আমি অ্যাফোর্ডও করতে পারি, আমি আর রুবি হসপিটালে বা অন্য জায়গায় যাই না। আমার মনে হয় আমি পিজি, আমার নিজেরই আমার স্ত্রীর শরীর খারাপ, আগের পিজি হলে আমি আমি চলে যেতাম প্রাইভেট হসপিটাল, কিন্তু এখন অলোকের দুর্ঘোষের আন্ডারে আমার স্ত্রীকে আমি দেখ। আমার মেয়ের শরীর খারাপ, ক্যালকাটা হসপিটালে হলো না, তুলে নিয়ে গিয়ে পিজিতে হাসপাতালে ভর্তি হলাম, সেখানে ঠিক হয়ে বেরিয়ে। অর্থাৎ সরকারি হসপিটালে এখন মানুষের ভরসাটা বেড়ে গেছে, এবং যে লুক সরকারি হসপিটালে, একদিন এরকম আমার মনে আছে আমার স্ত্রীকে তখন কি পাবে, প্রথমবার অলোকের দুর্ঘোষের কাছে নিয়ে যাচ্ছে, গাড়ি করে যাচ্ছে, গাড়ি করে যাচ্ছে, তো ওই এখন যেরকম করে মোবাইলে খেলা করছে বা কিছু একটা করছে, গাড়িতে মাথা নিচু করে অর্থাৎ পিজির মধ্যে ঢুকেছি। তখন আমার ওয়াইফ ওর ড্রাইভারকে বলছে, আরে না না না, আমি প্রাইভেট হসপিটাল না, পিজিতে চলো। বলে ম্যাডাম এটাই কম, এটাই এসএসএনএম, এরকম ভাবে
পুরো চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের চেঞ্জ হয়ে গেছে। তাই আমরা বিশেষ করে এই পাড়ার মানুষ হিসেবে অত্যন্ত তাদের তার কাছে কৃতজ্ঞ যে এই ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থার একটা দিগন্ত খুলে গেছে। এবং রামলিগের এই পোর্শনটা আমরা করলাম, পরের পোর্শনটাও আমরা সবাই মিলে উদ্যোগী হব। আমি আছি, বক্তৃতা আছে, আমাদের সবাই মিলে উদ্যোগী হয়ে সেই পোর্শনটাও করবো, যাতে যতটা পিজিকে সাপোর্ট দেওয়া যায় স্পেসের ততটা আমার মনে হয় মানুষের পক্ষে উপকার হবে। এই কথা বলে আবার আপনাদের, যেহেতু মুখ্যমন্ত্রী সব মানুষের জন্য করে, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনাদের নতুন একটা আমাদের স্বাস্থ্য পরিষেবা একটা নতুন মুকুটে একটা পলক জুটল বলে ধন্যবাদ। আমি এবার অনুরোধ করবো।